স্পেনের ব্যবসায়ী সংগঠনের 72 জন প্রতিনিধি এই বাণিজ্যিক সম্মেলনে উপস্থিত থাকছেন আর বাংলার মুখ হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের তরফ থেকে শিল্পের বিষয়ে কি কি ভাবনা চিন্তা রয়েছে তা প্রকাশ করবেন এই মুহূর্তে এই সব বিষয় নিয়ে কথা বলতে সরাসরি চলে যাচ্ছে আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন আমাদের সঙ্গে রয়েছে মাদ্রিদ থেকে আশাবুল বোঝাই যাচ্ছে যে স্পেনের ব্যবসায়ী সংগঠনের 72 জন প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত থাকছেন অর্থাৎ কতটা গুরুত্ব দিয়ে তারা এই সম্মেলনকে দেখছেন কি প্রস্তুতি তুমি দেখতে পাচ্ছ সব মিলিয়ে দেখো প্রস্তুতি পুরোপুরি শেষ এবং এই মুহূর্তে তুমি নিশ্চয় দেখতে পাচ্ছ বাণিজ্য সম্মেলন শুরু হয়ে গেছে এবং স্পেনে যে ভারতের রাষ্ট্রদূত দীনেশ পটনায়ক তিনি এই মুহূর্তে স্বাগত ভাষণ দিচ্ছেন এবং মঞ্চে আমরা এবিপি আনন্দের তরফে দেখাচ্ছি দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বসে রয়েছেন তার পাশে বসে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় রয়েছেন হরিকৃষ্ণ দ্বিবেদী মুখ্য সচিব এবং বন্দনা যাদব শিল্প সচিব এবং প্রধান মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় এবং আজকে সৌরভ গঙ্গোপাধ্যায়ও তিনি ভাষণ দেবেন এবং বাংলার মুখ হয়ে গতকাল থেকে তিনি উপস্থিত রয়েছেন মাদ্রিদে কালকেই লা লিগার সঙ্গে যে মৌ স্বাক্ষর হয়েছে যে আমাদের বাংলাতে একটা স্টেডিয়াম গড়ে তোলার জন্য সেখানেও সৌরভ গঙ্গোপাধ্যায় উপস্থিত ছিলেন ফলে বাংলায় কেন বিনিয়োগ দরকার সে নিয়ে মুখ্যমন্ত্রী যেমন এখানকার যে 72 জন শিল্প এবং বাণিজ্য সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন তা নিয়ে যেমন প্রয়োজনীয় বার্তা দেবেন পাশাপাশি সৌরভ গঙ্গোপাধ্যায়ও তিনি বাংলার জন্য জোর সওয়াল করবেন দেখতেই পাচ্ছ যে বেঙ্গল মিন্স বিজনেস যে মূল যে প্রচার সেটাই এখানে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরবেন যে কেন পশ্চিমবাংলা বিনিয়োগের গন্তব্য হওয়া উচিত আগামী 21 এবং 22 নভেম্বর কলকাতায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হচ্ছে এবং সেই সম্মেলনে বিভিন্ন দেশ থেকে নানা প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যাতে স্পেন থেকে স্পেন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে খুবই উন্নত পাশাপাশি এখানে ভারী শিল্প পেট্রোকেমিক্যাল শিল্প তার জন্য উন্নত এবং খাদ্য প্রক্রিয়াকরণ ট্যুরিজম ইন্ডাস্ট্রি এই ক্ষেত্রেও তারা যথেষ্ট এগিয়ে রয়েছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় চাইবেন যে এইসব ক্ষেত্রে স্পেন যাতে এখানকার শিল্পপতিরা যাতে বিনিয়োগ করে সেই বার্তাটাই তিনি দেবেন এবং আজকের এই বাণিজ্য সম্মেলনের পরে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী রোববার এখান থেকে চলে যাবেন বার্সেলোনায় এবং সেখানেও একটি বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হয়েছে এরপর দুবাইও একদিনের বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হয়েছে ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরকে বাণিজ্য সফর হিসাবেই বলা যায় এবং তার মধ্যে যেহেতু স্পেন হচ্ছে ফুটবলের দেশ পাশাপাশি ফুটবল নিয়েও যথেষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে যাতে বাংলার ফুটবলকে উন্নত করা যায় সেই লক্ষ্য তিনি গতকাল থেকে প্রয়োজনীয় পদক্ষেপ করে চলেছেন এবং দেখতেই পাচ্ছি যে এই মুহূর্তে আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখছেন এবং কিছুক্ষণ পরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখবেন আশাবুল তুমি আমাদের সঙ্গে থাকো আপনাদের সরাসরি আমরা সেই ছবি দেখাচ্ছি স্পেনের মাদ্রিদ থেকে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্পেনের ব্যবসায়ী সংগঠনের 72 জন প্রতিনিধি এই মুহূর্তে উপস্থিত রয়েছেন ইতিমধ্যেই সেই সম্মেলন শুরু হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে উপস্থিত রয়েছেন বাংলার মুখ হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় উপস্থিত রয়েছেন স্পেনে উপস্থিত ভারতীয় রাষ্ট্রদূত তিনি উপস্থিত রয়েছেন কেন বাংলায় শিল্পের প্রয়োজন এবং রাজ্যের তরফে কী কী ভাবনা চিন্তা করা হতে পারে স্পেনের সঙ্গে রাজ্যের কীভাবে সহযোগিতা করে শিল্পের সম্ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই যাবতীয় বিষয় নিয়ে সেখানে আজ আলোচনা হবে।